কথা জানাচ্ছি মাহাদাস সালাফির যারা কর্তৃপক্ষ তারা এত সুন্দর একটি অনুষ্ঠানের সুব্যবস্থা করেছেন এই অনুষ্ঠান এই পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক কষ্ট এবং তাদের অনেক শ্রম এবং তাদের আর্থিক শ্রম ব্যয় করতে হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এবং প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে যেন এই অনুষ্ঠানকে এই হাফলাকে কবুল করে নেন বলেন আমিন এবং আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে এসেছেন আপনারা প্রতিটি কদমে কদমে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে সওয়াব দিয়েছেন এই মর্মে একটি আহমদ ইবনে হাম্বালের একটি হাদিস রয়েছে মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বাল সেখানে আন কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম
প্রিয় নবী প্রিয় রাসূল বললেন মা যা আবিকা ইয়া কবিসাতু হে কবিসা তুমি এখানে কেন এসেছো কোন জিনিসে তোমাকে এখানে নিয়ে এসেছে তখন কবিসা বলল কাদ কাবুরা সিন্নি ওয়া রাক্কা আদমি আমার বয়স অনেক হয়ে গেছে আপনাদের অনেকেরই বয়স হয়ে গেছে দাড়ি কারো সাদা হয়েছে আবার সেগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত হিসাবে মেহেদি লাগিয়ে এসেছেন হ্যাঁ কাবিসা বলে আমার বয়স অনেক বেশি হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যৌবনকালে গায়ের দেহের হাড্ডি যেরকম শক্ত ছিল সেই শক্ত হাড্ডি নরম হয়ে গেছে আমরা ছোটকালে বা এখনো অনেকে হয়তো মনে করে বয়স যত বেশি হয় তখন মনে হয় হাড্ডিগুলো মনে হয় তত শক্ত হয় এরকম মনে হয় তো কাবিসার এই হাদিস থেকে বোঝা যায় বলছে যে আমার বয়স অনেক বেশি হয়ে গেছে এবং হাড্ডি পাতলা হয়ে গেছে নরম হয়ে গেছে আপনি আনা তাই তুকলি আনতুআল্লিমানি মিম্মা ইয়ানফাউনি আল্লাহ বিহি আমি আপনার কাছে হ্যাঁ এই জন্য এসেছি যে আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিবেন যেটা যেটার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপকৃত করবেন আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিবেন যার দ্বারাতে আল্লাহ আমাকে উপকৃত করবেন তখন রাসূল বলেন মা মারাত্তা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা ইস্তাগফারা লাকা বলছে যে হে কাবিসা সুসংবাদ শুনো যত গাছ অতিক্রম করে এসেছো এবং যত পাথর অতিক্রম করে এসেছো এবং যত কাঁচা এবং পাকা বাড়ি অতিক্রম করে এসেছো এ সবই তোমার জন্য ক্ষমা চেয়েছে বলে সুবহানাল্লাহিল আযীম তো আমি আশা করি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং এখানে এসেছেন এই উদ্দেশ্যেই যে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেই আলোচনা থেকে উপকৃত হবেন তার প্রতি আমল করবেন এই উদ্দেশ্যে এসেছেন আপনাদের সকলের জন্যই আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতারাও দোয়া করেছে তারপরে গাছপালা এবং পাথর এবং আরও ঘরবাড়ি কাঁচা ঘরবাড়ি সবই আপনাদের জন্য দোয়া করেছে সে যাই হোক আমি কিছু কথা বলবো কালিমাতু আত-তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এই কালিমাটি বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য এই কালিমার অর্থ জানা এই কালিমার ব্যাখ্যা জানা এবং এই কালিমাকে জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে প্রতিটি দিক এবং বিভাগে এই কালিমাকে বাস্তবায়িত করা এটা বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য এই সম্পর্কে কিছু কথা আমি বলবো তার আগে আপনারা হয়তো বা টেলিফোনের মাধ্যমে জেনেছেন আপনাদের কাছে আমরা যারা দায়িত্বশীল ছিলাম তারা হয়তো টেলিফোন করে জানিয়েছি যে বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ হোসেন আওলাদ হোসেন সাহেব আলহাজ আওলাদ হোসেন সাহেব আপনার একটি ওলামা সমাবেশ করবেন তারিখ হলো 18 মার্চ এর বাদ আসর থেকে নিয়ে 19 মার্চ সকাল 9টা থেকে নিয়ে সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত এরকম একটি ওলামা সমাবেশ করবেন ইনশাল্লাহ সেই ওলামা সমাবেশে যে সমস্ত আলেমগণ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দাওয়াত দেওয়া হয়েছে তার মধ্যে আমার কাছে যশোরের কয়েকটি কাজ আছে যশোরে আব্দুর রশিদ সাহেব তারপরে ইকবাল হোসেন সাহেব তারপরে অধ্যাপক আহমদ আলী সাহেব তারপরে আছে হলো ডাক্তার মওলানা ওসমান গনি যশোর এবং মেহেরপুরের কিছু কার্ড আছে মেহেরপুরের শেখ গোলাম মাহমুদ তারপরে আছে হলো মওলানা নাসরুল্লাহ লাবিব তারপরে আমার কাছে কার্ড আছে মওলানা মুস্তাফিজুর রহমান মেহেরপুরের মওলানা ইসহাক আলী এবং আরও রয়েছে খালিদ সাইফুল্লাহ এ কটি হলো আপনার মেহেরপুরের যাদের নাম আমি এখানে বললাম ইনশাল্লাহ তারা এসে থাকলে কার্ডগুলো আমার কাছ থেকে নিয়ে যাবেন তারপর শেখ আসগার আলী বাগেরহাট ওনার নামে একটি কার্ড আছে
আর ফরিদপুরের আছে হলো শেখ আব্দুর রহমান, মনে হয় ফরিদপুরের কেউ আসেননি। তো যাদের যশোর এবং মেহেরপুর থেকে যাদের নামে আমি ঘোষণা করলাম, কার্ডগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন, আমি আপনাদের হাতে পৌঁছে দিতে পারলে আমার ভালো লাগবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বললাম, যে আমাদের বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য, এই কালেমার অর্থ আমরা যারা এর সদস্য, এর অর্থ আমাদের ভালোভাবে জানা দরকার। আমরা যারা আলেম আছি তারা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লাটা লাউল নাফিল জিন্স, জিন্সের নাফি করার জন্য লা ইনাফি জিন্স বলা হয়। এটা মুবতাদা এবং খবরের মধ্যে বসে, বসে মুবতাদা যেটা তার এসএম তাকে নসব দেয়, আর খবর এটাকে পেশ দেয়, রফা হয়। তো এখানে একটি জিনিস আছে, লা ইলাহা তার এসএম আছে কিন্তু খবর কিন্তু উজ্জ আছে, খবর মুবতাদা এবং খবর যেন উদ্দেশ্য বেদীয়। তাহলে খবরটি উজ্জ আছে, খবরটি কি? সেটা হলো লা মাহবুদা বেহাক্কেন, অথবা লা মাহবুদা হাকুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো মাহবুদ নেই। এই কালেমার এই অর্থ করতে হবে। অনেকেই এটার লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এরকম কেউ অর্থ বলে, অর্থটা ঠিক না। ওয়ালা রাজিকা ইল্লাল্লাহ, এবং কেউ কেউ বলে যে রিজিক দাতা, আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নেই, এ কথা বলে, এই অর্থ ঠিক নয়। অর্থ সঠিক অর্থ যেটা, লা মাহবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই। লা খালেকা এবং লা রাজিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, রিজিক দাতা নেই, অর্থটি সঠিক নয়। কারণ হলো আন্না কুফারা কুরাইশিন কানু লাইউন কিরুন, কুফারে কুরাইশ, কুরাইশদের যারা কাফের ছিল তারা কিন্তু এটাকে অস্বীকার করে নাই। খালেক নাই, সৃষ্টিকর্তা নাই, এটা কিন্তু